দর্শক দেখতে পাচ্ছেন আমরা হজরত খান বাহাদুর হাসান উল্লাহ রহমতুল্লাহের মাজারে আছি আমরা দেখতে পাচ্ছি এখানে একজন মহিলা দর্শনার্থী আছেন আমরা ওনার কাছে শুনবো উনি এখানে কি জন্য এসেছেন আমি আইসি আমার হাঁটার সমস্যা পেটের খোল একটা সাইটি মাংস বসে আমার অভাব কষ্ট আমার হাসা জোখার দোষ জোখার সমস্যা তার জন্য আমি আইছি তোমার কাছে আল্লাহ তুমি আমার মুক্তি করে দাও আমার মুক্তি করে দাও আমার অভাব কষ্ট মুক্তি করে দাও এখানে আপনার বিশ্বাস যে আপনি এখানে এসেছেন এই জন্য আল্লাহ আপনার এই রোগ থেকে মুক্তি দান করবে আমি এই জায়গায় আসলে আমার মুক্তি দান করবে আমার সব সবে দেখায় যে তুমি আমার এই জায়গায় এসো তাই আমি আসি আপনি স্বপ্নে কি দেখেছেন আমি রাত্রি সামনে দেখেছে যে আমি এখানে আইছি এসে আমি ওই পিছন ফিরে হেঁটে চলে যাচ্ছি আমার মুক্তি করে তাই আমি এখানে কতদিন ধরে আসতেছেন আমি আজ 7 তারিখ আইছি সপ্তাহ তাইছি আপনার এখানে আসার পরে থেকে আপনার রোগের ভালো দিকে শরীরটা জুত পাইছি আমি অনেক জুত পাইছি আমি তাদের ডেকে সময় আমি কান দিয়ার ডাকি সময় নামাজ কালাম পড়িয়ার সবাই ডাকে সমস্ত পীর পাইকম্বারের ডাকি আমি মুক্ত হওয়ার জন্য